আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে পর্বে করে দেখাচ্ছি বিকেলে নাস্তার জন্য ঘরে তৈরি পাস্তা। অনেক সময় ঘরে তেমন কিছুই থাকে না, তখন যদি হাতের কাছে আটা অথবা ময়দা থাকে তাহলে আপনারা এই পাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। এই পাস্তাগুলো খেতে দোকানের কেনা পাস্তার চেয়ে কোনো অংশেই কম নয়। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। পাস্তা তৈরির জন্য প্রথমে ডোটা তৈরি করে নিব। এজন্য একটি মিক্সিং বোলে নিচ্ছে এক কাপ ময়দা, আপনারা আটা দিয়েও করতে পারবেন। লবণ দিয়ে দিলাম আধা চা চামচের চেয়ে একটু কম। ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটাকে অনেক বেশি নরম করব না, একটু শক্ত করেই করব, তবে অনেক বেশি শক্ত না। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ডোটাকে মথে নিয়েছি। দেখতে পাচ্ছেন ডোটা একেবারে মসৃণ হয়ে গেছে। এবার এই ডোটাকে এভাবেই রেখে দিব 10 মিনিটের জন্য। এতে করে ডোটা আরও বেশ খানিকটা নরম হয়ে আসবে। ডোটাকে ঢেকে দিলাম। আর আমি আধা কাপ পানি নিয়েছিলাম, এখান থেকে 1 টেবিল চামচের মতো পানি রয়ে গেছে। আপনাদের পানির পরিমাণটা কম বা বেশি লাগতে পারে। 10 মিনিট পরে ডোটাকে নিয়েছি। ডোটা আগের চেয়ে একটু সফট হয়েছে। ময়দা ছিটিয়ে দিয়ে একটা রুটি তৈরি করে নিচ্ছি। এই রুটিটাকে অনেক বেশি পাতলা করব না, আবার একেবারে মোটাও হবে না। আমি পুরো ডোটা দিয়ে একটা রুটি তৈরি করলাম, আপনারা চাইলে 2 ভাগে ভাগ করে নিয়েও করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি বেশ বড় একটা রুটি তৈরি করে নিয়েছি। এবার রুটির উপরে বেশ খানিকটা ময়দা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে রুটিটাকে উল্টে নিচ্ছি। এতে করে রুটিটা আর পিঁড়ির সঙ্গে লেগে যাবে না। আমি পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম পুরুত্বের হবে, অনেক বেশি মোটা করা যাবে না। এবার রুটিটাকে কেটে নিচ্ছি। কাটা অংশগুলো যাতে অনেক বেশি চওড়া না হয়, আবার একেবারে চিকনও না হয়, আমি দুই দিক থেকে রুটিটাকে কেটে নিচ্ছি। একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম হবে। এই রুটিগুলোকে কিন্তু অনেক বেশি মোটা রাখবেন না। কাটার পরে রুটিগুলোতে একটু ময়দা ছিটিয়ে দিলাম, এতে করে কাটা অংশগুলো আর জোড়া হবে না। আজকের এই পাস্তাগুলো তৈরি করার জন্য দরকার হবে একটি কাটা চামচ। একটা কাটা অংশ নিয়ে কাটা চামচের উপরে আঙ্গুল দিয়ে এভাবে খুব ভালো করে চেপে চেপে বসিয়ে দিতে হবে। মাথার অংশে একটু পানি লাগিয়ে দিলাম যাতে পাস্তাগুলো সিদ্ধ করার সময় খুলে না যায়। এবার একটা পাশ থেকে এভাবে রোল করে নিতে হবে। একটি পাস্তা হয়ে গেল, আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে রুটিটাকে একটু চেপে বসিয়ে দিতে হবে। মাথার অংশে পানি লাগিয়ে নিলাম, এখন রোল করে নিচ্ছি। সবগুলো পাস্তাকে আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার এই পাস্তাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। পাস্তাগুলোকে সিদ্ধ করার জন্য চুলায় একটি প্যানে আগেই পানি গরম করতে দিয়েছি। পানিটা ভালো মতো ফুটে উঠেছে। দিয়ে দিলাম আধা চা চামচ লবণ আর 1 চা চামচ সয়াবিন তেল, মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে তৈরি করে রাখা পাস্তাগুলোকে দিয়ে দিলাম। পাস্তাগুলোকে দেওয়ার পরে এগুলো পানির নিচের অংশে থাকবে, আর যখন সিদ্ধ হয়ে আসবে সব কিন্তু পানির উপরে ভেসে উঠবে। চুলা গ্যাসটা মিডিয়ামে রেখে অপেক্ষা করছি 5 থেকে 7 মিনিট। এই পাস্তাগুলো সিদ্ধ হওয়ার পরে কিন্তু বেশ খানিকটা বড় হয়ে যায়, তাই আপনারা পাস্তাগুলোকে যেরকম রাখতে চান তার চেয়ে একটু ছোট করে বানাবেন। আর পাস্তাগুলোকে অনেক বেশি মোটা করে তৈরি করবেন না, তাহলে এগুলো রান্নার পরে খেতে অতটা মজাদার হবে না। আমার এই পাস্তাগুলো সিদ্ধ হতে 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে। আমি একটি স্ট্রেইনারে উঠিয়ে স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। এতে করে পাস্তার যে কুকিং প্রসেস এটা বন্ধ হয়ে যাবে। চলে আসলাম চুলায়, একটি প্যান গরম করে নিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিব। রসুনের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একটু মোটা করেই কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকেও লালচে করে ভাজবো না, যখন কালারটা চেঞ্জ হতে শুরু করবে এই পর্যায়ে চারদিকে পেঁয়াজগুলোকে সরিয়ে নিয়ে মাঝের অংশে একটা ফেটানো ডিম দিয়ে দিলাম। একটু অপেক্ষা করতে হবে, নিচের অংশটা যখন একটু শক্ত হয়ে আসবে তখন এটা থেকে ঝুরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি, ভালো মতো মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সবুজ হলুদ আর লাল ক্যাপসিকাম। আমি এখানে ফ্রোজেন ক্যাপসিকাম ব্যবহার করলাম। লবণ দিয়ে দিলাম,
আধা চা চামচ। এবার এই সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। ক্যাপসিকামগুলোকে অনেক বেশি সময় পর্যন্ত রান্না করলে গলে যাবে, তাই এগুলোকে খুব বেশি সময় ভাজা যাবে না। আমার এই সবজিগুলো এখন হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকেই সিদ্ধ করে রাখা পাস্তাগুলোকে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম হাইতে আছে। দিয়ে দিচ্ছি আধা চা চামচের চেয়ে একটু কম গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দিচ্ছি 2 চা চামচ করে চিলি সস আর টমেটো সস। 1.5 চা চামচ দিয়ে দিলাম সয়া সস। ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণটা একটু সাবধানে দিতে হবে, কারণ সবগুলো সসের মধ্যে লবণ আছে। আমরা ডোটা করার সময় লবণ দিয়েছিলাম, আবার পাস্তাগুলো সিদ্ধ করার সময়ও কিন্তু লবণ দিয়েছিলাম, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়েছি। আমার এই পাস্তাটা এখন হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নিয়ে সার্ভ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পাস্তাটা দেখতে কতটা ইয়াম্মি দেখাচ্ছে। আপনারা যদি এভাবে পাস্তা তৈরি করে কাউকে দেন, কেউ বুঝতেই পারবে না যে এগুলো ঘরে তৈরি পাস্তা। বাসায় তৈরি করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও পছন্দ হবে। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।